হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আপনারা দেখছেন আয়েসা সাউন্ড। আয়েসা সাউন্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আহুজা SSB-120। আহুজা SSB-120 ওটির একটা অ্যাম্পলিফায়ার রেভু স্পেসিফিকেশান ডিটেলস সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে। তো ভিডিও সাথে থাকবেন। 20 ওয়াট অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি বলবো, মিনিমাম লোড ক্যাপাসিটি থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছি মাইক অন। এখানে 5টা মাইক্রোফোন ইনপুট করতে পারবেন। একটা মাইক্রোফোনের একটা মাইক্রোফোন ইনপুট সেকশন, একটা মেন ভলিউম। তো তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বেস কন্ট্রোল, এখানে যতটা খুশি বেস পেয়ে যাবেন। এবং এখানে ট্রাভেল কন্ট্রোল আছে, এখানে মাস্টার কন্ট্রোল আছে, এখান থেকে যতটা খুশি সাউন্ড পেয়ে যাবেন। একটা পাওয়ার সুইচ এবং এখানে ইন্ডিকেটার আছে, পাওয়ার ইন্ডিকেটার। তো ফ্রেন্ড, 120 ওয়াট অ্যাম্পলিফায়ারটার আরও কিছু সম্পর্কে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি কমন 70 ভোল্ট, 100 ভোল্ট, এখান থেকে এলটি কানেকশন করতে পারবেন। তো তাছাড়া এখানে কমন আছে, 4 ওহমস আছে, 8 ওহমস আছে, 16 ওহমস আছে। এখান থেকে ইউনিট বা স্পিকার কানেকশন করতে পারবেন, যে কোনো 4 ওহমস, 8 ওহমস বা 16 ওহমসে। এখানে হিটসিং দেখতে পাচ্ছি ফ্রেন্ড, সেটা অক্সন এবং অক্সটো। এখানে দেখতে পাচ্ছি এখানে অডিও ইনপুট করতে পারবেন। তো তাছাড়া লাইন আউট আছে দুটো, একটা প্রি আউট, একটা লাইন আউট। তো ফ্রেন্ড, এটা ছিল আহুজা SSB-120 অ্যাম্পলিফায়ারের স্পেসিফিকেশান। তো অ্যাম্পলিফায়ারটা আজকে আমি বলেছিলাম ভিডিও শুরুতে, এটা মিনিমাম লোড ক্যাপাসিটি, দুটো ইউনিট 60 ওয়াটের, অর্থাৎ 60 ওয়াট 120 ওয়াটের দুটো ইউনিট, একটা গুড কোয়ালিটি সাউন্ড পাওয়া যাবে। তো ফ্রেন্ড, আরও যদি 4টে ইউনিট চালানো যায় তাহলে অ্যাম্পলিফায়ার সম্পর্কে অ্যাম্পলিফায়ারটার ওপর কোনো প্রেশার পড়বে না, একটা গুড কোয়ালিটি সাউন্ড পাওয়া যাবে। তো ফ্রেন্ড, এখানে 4টে ইউনিট 60 ওয়াটের অনায়াসে চালানো যাবে। তো আজকে ছিল এটা আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস, বাই।